জীবন কে রোজ নতুন আমাদের বোঝা উচিত যে আমাদের যে সমস্যায় হোক না কেন যে পরিস্থিতি হোক না কেন যে বোধ গ্রহণ করি না কেন যে আনন্দই থাকুক না কেন সবই আছে খ্রিস্টের মধ্যে বাইবেলে বলে আমাদের আস্থাতেই থাকতে হবে আস্থার মাধ্যমেই প্রকাশ করতে হবে সারা জীবন আস্থার মাধ্যমে প্রকাশ করতে হবে আস্থা শুধু পরিত্রাণ নয় তাতেই আমরা বেঁচে থাকি একটা সময় আসবে যখন আমরা জীবন শেষ করব আস্থাতেই আমাদের মৃত্যু হওয়া দরকার বিশ্বাস রাখতে হবে যে প্রভু আমাদের নিয়ে নেবেন তার মহিমা পরের ধাপে বৃহত্তর আস্থার মাধ্যমেই বাচ্চাদের বড় করা দরকার সফল গৃহ ও বিবাহিত জীবন তৈরি করতে হলে আস্থার খুব দরকার একা সমিতির দিকে তাকিয়ে ভাবতে পারেন না এটাই আমার বাকি জীবনের প্রধান উৎস অনেক সময় আসে যখন বহুদিন ধরে যেসব জিনিসের ওপর নির্ভর করে আছেন তা হঠাৎ ভেঙে পড়ে তাই খ্রিস্টের ওপর আস্থা রাখা ভীষণ দরকার শুধু খ্রিস্টেই আমি আস্থা রাখি কারণ খ্রিস্ট নামক শিলার ওপরে আমি দাঁড়িয়ে আছি বাকি সব কিছুই ডুবন্ত বালি তিনি আমার শিলা আমার আশ্রয়দাতা আমার গোপন স্থল ও উচ্চ চূড়া সমস্যার সময় শক্তপোক্ত স্থান গোপন স্থান রোমিও একের সতরে বলে কারণ ঈশ্বর দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক আস্থার মাধ্যমেই তা প্রকাশিত এবং তা আরও আস্থার জন্ম দেয় যেমন লেখা আছে কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু পাঁচিবে এই আয়াতটি নির্দেশ করছে ভিন্ন ভিন্ন সময় আস্থায় প্রকাশ আর এই জন্যেই আমরা আজ বেরিয়ে আসতে চাই আমি শুধু এইটুকুই বলতে চাই যে কীভাবে আস্থার ওপর আস্থা তারপরেও আস্থা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি মানে যা কিছুর মুখোমুখি হই যা কিছু চ্যালেঞ্জ করি যার দিকে এগোই তাতে যাই ঘটুক না কেন সেটা আস্থা ভরে করা উচিত প্রথমে আস্থা তারপরেও আস্থা এবার সন্দেহ ও অবিশ্বাস তারপর আবার আস্থা তারপরে আবার ভয় আরও সন্দেহ শেষে আবার আস্থায় ফিরে আসা এইভাবে তো বাঁচা যায় না এটাই হলো সেই নরবরের জীবনধারা যেটা যাবতীয় ঝড় অশান্তির অন্যতম কারণ আসলে আমাদের ঠিক সেই জায়গাটায় পৌঁছতে হবে যেখানে আমরা কি এবং কাকে বিশ্বাস করছি সেই বিষয়ে মনস্থির করতে পারি আগে আমাকে বুঝে নিতে হবে যে আমার সমস্যার সমাধান কে করতে পারে আর কে করতে পারে না আপনাদের মধ্যে কতজন এটা বুঝতে পেরেছেন আপনি নিজের সমস্যার সমাধান করতে পারেন কি না সাধারণ অন্যেরাও আপনার সমস্যার সমাধান করতে পারবে কিনা এমন কি কেউ যদি সাহায্য করতে চায় তাহলে প্রভুর অভিষেক থাকা দরকার সম্ভবত ততদিন জানতে থাকবো যতদিন না যিশু ফিরে আসবেন কিন্তু আপাতত আমি জানতে চাই কিভাবে শুধু আস্থার মাধ্যমে এগিয়ে যেতে হবে আজ আস্থা নিয়ে এখানে এসে এই মঞ্চে ঘুরে বেড়াচ্ছি এখান থেকে সেই আস্থা নিয়ে ফিরে যাব যদি প্রভুর ইচ্ছে থাকে তাহলে আজ রাতে আস্থায় শোবো এবং কাল আস্থা নিয়ে উঠবো সঠিক কাজ করব তারপর এরোপ্লেনে বসে বাড়ি ফিরবো আমি সেখানে সুরক্ষিত থাকার জন্যে আস্থা নিয়েই চলবো একেবারে আস্থা নিয়ে আস্থা থেকে আস্থায় আস্থা থেকে সন্দেহ সন্দেহ থেকে অবিশ্বাসে নয় এমনটা ঘটুক আমি চাই না যে এখানে এটা আস্থা নিয়ে এলাম তারপর কারোর কোনো অন্যায় চাউনি দেখে বাড়ি ফিরে গিয়ে ভাবলাম ও আমি নিশ্চয়ই কোনো ভুল করেছি নিশ্চয়ই কোনো অন্যায় করেছি এটা একটা দৃষ্টান্ত মাত্র তবে এইভাবে আমরা এগুলো জীবনে প্রয়োগ করতে পারি না কখনো কি মনে হয়েছে আপনি সঠিক কাজ করেছেন তারপর হঠাৎ দেখবেন যেটা আপনি সঠিক প্রক্রিয়া বলে মনে করেন সেটা সব সময় আপনি প্রকাশ করতে পারবেন না তারপরে কয়েকটা দিন কেবলই মনে হবে খুব ভালো হয়ে কেটেছে এই মানসিকতা নিয়ে জীবন কাটানো আদৌ ভালো নয় আস্থা ব্যাপারটা কি সেটা জানানোর জন্যে হাজারটা শৌখিন সংজ্ঞা দিতে পারি তা না করে আমি নিজের দুটো জিনিস বলছি নতুন করে অভিধান লিখছি না বা ওই ধরনের কিছুই করছি না শুধু সহজভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে চাইছি আমরা আস্থা নিয়ে বাঁচতে পারি বলেই আমার বিশ্বাস আস্থা ভরে বেঁচে থাকার অর্থ হলো ইতিবাচক মনোভাব নিয়ে জীবন কাটানো আস্থাকে আমি খাটো করছি না কারণ আস্থায় প্রভুর প্রতি বিশ্বাসের জন্ম দেয় এও জানি যে মন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা মানসিক স্থিরতাও থাকে সেই জাগতিকতার কথা বলছি না তবে আস্থা রাখবো কিন্তু ইতিবাচক হব না তা হয় না কারণ আস্থা থাকে আর আস্থা থাকা মানে ইতিবাচক দৃষ্টিতে সব কিছু দেখা মনে রাখবেন আস্থা থাকেই আমার জীবনে কি চলছে আমি জানি না প্রভু সব কিছু বুঝে ঠিক করে দেবেন খারাপ কিছু আদৌ ভালো লাগে না পছন্দ নয় কিন্তু আমি বিশ্বাস করি যারা প্রভুকে ভালোবাসেন তার উদ্দেশ্য অনুসারে ডাক পায় প্রভু তাদের ভালোর জন্যে সব কিছু করেন যে অবস্থা দিয়ে চলেছি সেটা ভালো নয় কিন্তু শয়তান যেটা ক্ষতি করবে প্রভু সেটা দিয়ে ভালো করবেন এটাই হলো ইতিবাচক মনোভাব ইতিবাচক অগ্রসর ও আস্থা লাভ সম্প্রতি একটা কোনো বিষয় আমার ছেলে একজনকে বলছিলাম শোনো আজ থেকে তিন মাস পরে সব ঠিক হয়ে যাবে আমরা এই সব করে ফেলবো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব মনে পড়ে আমার আর ডেবের কথা বিয়ের পর প্রথম কয়েক বছর আমার মেজার সব সময় হয়ে থাকত অনেক সময় ভীষণ রেগে যেতাম এসব দেখে একদিন ডেব আমায় জিজ্ঞেস করেছিল তুমি আজই কেন কথা বলছো না আজ নয় কাল পরে কেন একটা সপ্তাহ কেন নষ্ট করছো কথাটা ভেবে দেখুন খুব সত্যি ক্ষমা যদি করতে হয় তাহলে দু সপ্তাহ পরে কেন আজ নয় কেন দু সপ্তাহ কেন নষ্ট করছেন সুন্দর ভাবনা তাই নয় কি কিভাবে আস্থা রাখি একটা কথা বলি শুনুন প্রভুর ওপর আস্থা রাখতে বলছি সে তো ভালো কথা কিন্তু সহজ উপায় কোনটা যার মাধ্যমে বলবো যে আপনি আস্থা রাখুন আজই প্রভু এটা আমায় বলেছেন তিনি বলেছেন আস্থা রাখতে হলে মনে সমস্যা ঢুকতে দেবে না সহজভাবে বোঝাচ্ছি এটাই বলতে চাই সমস্যা নিয়ে আস্থা রাখুন তখনই সমস্যা থেকে মন থেকে সরিয়ে নেওয়ার দরকার পড়বে আপনি বলবেন আমি চাই কিন্তু পারি না না আপনি পারেন আপনার কাজের ধরনের সেটা আপনার মনে হয়ে থাকবে যখন কোনো সমস্যা হবে বা মনের মধ্যে এমন কিছু শক্ত হয়ে বসে যাবে যেটা মনে হবে কোনোভাবেই যাচ্ছে না তখন একটা কাজ করুন যেটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো ফল পাবেন আশা করি এটা হতো না এটা মন থেকে বার করব। কিন্তু তা হচ্ছে না এই হওয়ার জন্যেই সবচেয়ে ভালো পদ্ধতি হলো অন্য কিছুতে ডুবে যাওয়া অন্য কিছু কারোর সঙ্গে যে কোনো বিষয় কথা বলুন সব সময় যদি বসে বসে নিজেদের সমস্যা নিয়ে গজগজ করতে থাকেন তাহলে প্রভুর ওপর আস্থা থাকে না যত বেশি সমস্যার কথা বলবেন তত বেশি তার মধ্যে নিজেকে আটকে রাখবেন নিজে সামর্থ্যে প্রভুকে বিশ্বাস করতে ও আস্থায় চলার পথে কতজন এগোচ্ছেন সারা জীবন লেগে যাবে এটা তেমন নয় যেটা এক রাতেই হয়ে যাবে আমি দেখেছি যে একেবারে হঠাৎ যে ঘটনাগুলো ঘটে সেটার কোনো আশা ছাড়াই সেগুলো সামলাতে বেশ সময় লাগে এর ছবি যেন খারাপ তা নয় যেমন ধরুন আগে আমি সামলাতে পারতাম না সবসময় পরিস্থিতিকে সামলে নেওয়ার চেষ্টা করতাম তারপরে আরও দ্রুত কীভাবে বোঝাপড়া করে নিতে হয় সামলাতে হয় সেটা জানতে লাগলাম কখনো কোনো কিছু ঘটে গেলে এমন কিছু একটা খবর পেতাম যেটা চাইতাম না আর সবাই জানেন যে আমরা যখন যেটা ঘটুক বলে চাই বা যেটার জন্যে তৈরি থাকি তখন সেটা হয় না অনেক সময় আমার জন্যে সেটা হয়নি পরিকল্পনাই করতে পারিনি আর তারপর হঠাৎ এমন একটা খবর নিয়ে আসে যেটা আমরা চাই না হোক তখন কিভাবে সামলাই সেটাই হলো ব্যাপার নিজেদের মনে করাতে হবে প্রভুর ওপর আস্থা রাখো প্রভুই তোমার যত্ন নেবেন তুমি কিছু করতে পারবে না এই ধরনের কিছু বাণী পড়ুন যেগুলো বন্ধুকে বলতে পারেন নিজেকে সেই বাণীটি আগে বলুন যেটা বন্ধুকে বলতে চাইছেন আমি বলতাম প্রভু আমি কি করব প্রভু আমি তো কিছুই জানি না প্রভু আপনি আমায় দিয়ে কি করাতে চান কি করাতে চান বলুন না প্রভু যা বলবেন আমি তাই করবো সত্যি তিনি বলেছিলেন যেটা তুমি অন্যকে বলছো সেটাই আগে নিজে করো কিন্তু সেগুলো নিজেদের জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় তা আমরা জানি না আপনি যাতে জীবন উপভোগ করতে পারেন সেই জন্যই যিশু প্রাণ দিয়েছিলেন হ্যাঁ প্রাণ দিয়েছিলেন মূলত আমরা যাতে স্বর্গে যেতে পারি অমরত্ব লাভ করতে পারি তবে প্রভুর উপস্থিতিতে সেখানে বাঁচা যাবে না যতক্ষণ না আমাদের পাপ ক্ষমালাভ করে যাতে তার সঙ্গে অমরত্ব কাটাতে পারে যোহন দশে দশে বলে চোর আইসে কেবল যেন চুরি বদ ও বিনাশ করিতে পারে কিন্তু যিশু বলেছেন আপনি আসিয়াছেন যেন তাহারা জীবন পায় আমি বহু ধরনের জিনিস আমরা উপভোগ করতে পারি যিশু আমাদের বলেননি সবসময় এক জায়গায় বসে আধ্যাত্মিক হয়ে থাকতে কিন্তু প্রভুকে ভালোবাসলে তিনি তা আমাদের জীবনে নিশ্চয়ই করবেন তিনি বলেছেন আধ্যাত্মিক হয়ে সব কাজ করতে তার দ্বারা তার জন্যে সব কিছু তো আর আধ্যাত্মিক হয় না তার মানে সারা দিন গির্জায় বসে থেকে লাভ নেই বাড়িতে সারা খুন বাইবেল পড়ে লাভ নেই কিছু না কিছু করে শুধু সেটুকু করুন যেটাকে বলা হয় আধ্যাত্মিক কর্ম জীবনে ভিন্ন দিক আছে যেগুলো প্রভু চান আমরা উপভোগ করি তিনি চান আমরা জীবনটাকে উপভোগ করি শয়তান সেটা চুরি করতে চায় শয়তান শান্তিও চুরি করতে চায় সে চায় আমাদের স্বাস্থ্য চুরি করতে শক্তি চুরি করতে চিন্তা করলে সব কিছু নষ্ট হয়ে যায় দুশ্চিন্তা আর উদ্বেগের জন্যে আমরা আগেই বুড়ো হয়ে যাই দুশ্চিন্তা আর চাপে আপনাকে দেখাবে খারাপ আপনাকে দেখতে খুব বিষণ্ন লাগবে যিশু চেয়েছিলেন আমরা জীবনটাকে পুরোপুরিভাবে উপভোগ করি আমিন বলুন জীবনে আনন্দ আমি পাবই পাব রোমিও একের সতরে বলে ঈশ্বর দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে তা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক ধার্মিকতা কেন আমাদের আস্থা বিশ্বাসের দিকে নিয়ে যায় কারণ আমরা কৃষ্ণকে সেটা যদি দা জানি তিনি আমাদের কতটা ভালোবাসেন তাহলে আমি কিভাবে তার প্রতি লেখা আছে কিভাবে করবেন আস্থার দ্বারা আমিন বাইবেলে বলে যে আস্থার মাধ্যমে মহিমার দ্বারা আপনি খা পেয়েছেন এটা প্রভুর উপহার কারোর কোনো কর্মজনিত ফল নয় এখানে কেউ যিশুকে ক্রুশবিদ্ধ হতে দেখেননি কিন্তু আমরা প্রভুর ওপর আস্থা রেখেছি প্রভুর বাণীতে আমরা আস্থা রেখেছি এবং হৃদয় দিয়ে তা বিশ্বাস করেছি যা দেখিনি তাও বিশ্বাস করেছি আমাদের জীবনে এটা একটা ঘটনা ও বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এটা বাস্তব বলে মনে হয় কারণ আমরা এটাকে সত্য বলি প্রভু চান্না আমরা আস্থাকে কোনোভাবে মোক্ষ লাভে অবনীত করি কলসীয় দুয়ে ছয় বলেছে আমায় খুব উৎসাহ দেয় অতএব খ্রিস্টে যীশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছেন তেমনি তাহাতেই আপনি খ্রিস্টকে আহাসকারে কাটাতে হবে আস্থাতেই কাটাতে হবে কয়েকটা নির্দিষ্ট ঘটনার জন্যে প্রভুকে সিদ্ধান্ত নিয়ে বাকিগুলো নিজেরা সামলানোর দায়িত্ব নেওয়া ঠিক নয় মাঝে মাঝে আমরা এটা করি তাই নয় কি এটা একটা বিরাট ব্যাপার প্রভু আমায় সাহায্য করুন বহুদিন আগেই বুঝেছিলাম মাথার উপর দিয়ে কিছু গেলেই আমরা একেবারে মরিয়া হয়ে যাই তারপর একটা সময় বুঝলাম আমি তো সব সময় মরিয়া এই কথাটা তো আগে খেয়াল করিনি আমিন আমরা যদি আস্থা থেকে সন্দেহ সন্দেহ থেকে অবিশ্বাসে আর অবিশ্বাস থেকে আস্থায় ফিরে আসি তাহলে সব কিছু দ্বিধায় ভরে উঠবে কিন্তু যখন আপনি আস্থা থেকে আস্থায় ক্রমাগত এগিয়ে যেতে থাকেন তখন প্রভুর বিশ্রামে প্রবেশ করেন সেটা একটা স্থান একটা গোপন আধ্যাত্মিক স্থান যা আমাদের জন্য প্রভু সৃষ্টি করেছেন এই অংশটাকে বিশ্রাম বলি আর আমার আমার বিশ্রাম জায়গা সেই জন্যে অনুগামী পৌল ফিলিপিওতে বলেছেন আমি তোমাকে ও তোমার পুনরুত্থানের শক্তিকে জানি যা আমায় আমি যখন ধেয়েছিলাম ছিলাম সেই মৃতবস্থা থেকে আমায় উত্থিত করেছিল অন্য জায়গায় পৌল বলেছেন আমি যখন পৃথিবীতে আমার দেহ রয়েছে তখন যাবতীয় ঘটনা নিশ্চয়ই আমাদের ওপর দিয়ে চলবে আপনাকে জানতে চাই প্রভু যাতে যা হোক না কেন আমি যেন পুনরুত্থিত হয়ে উত্থিত হতে পারি আমি ঊর্ধ্বে উঠতে চাই কিন্তু আধ্যাত্মিকভাবে আমি অন্য কোথাও এই মুহূর্তে রয়েছি ইফিসিয় দুয়ের ছয় বলে তিনি খ্রিস্ট যীশুতে তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন এবার ইব্রীয় চার দেখুন প্রভুর বিশ্রাম স্থানের জন্য আপনারা কতজন এখন ক্ষুধার্ত একদিন রাতে একটি মেয়ের সঙ্গে কথা বললাম যার সঙ্গে দশ বছর পরে দেখা হয়েছিল আমি চেয়েছিলাম মেয়েটিকে ডেকে সহায়তা করতে মেয়েটির কাছে কিছু কথা শুনে আমি আশীর্বাদ ধন্য হলাম সবার আগে মেয়েটির আস্থার আমার বিশ্বাস হলো জীবনে একটা বিশেষ সময় সেই মেয়েটি ভীষণ রকম শারীরিকভাবে ভুগছিল মেয়েটি রীতিমতো লড়াই করছিল ক্যান্সারের সঙ্গে তবুও তার মধ্যেও সে সময় খুঁজে পেয়েছিল কারোর সঙ্গে রসিকতা করার হালকা হাসির কথাবার্তা সে জানতো সে সব কিছুই প্রভুর হাতে আগেই বললাম যে আমি তার সঙ্গে দশ বছর আগে দেখা হয়েছিল একটা কথা বলি জয় সে বলল আপনার কথা খুবই শান্তি দেয় আমাকে সত্যি তা আমার মঙ্গল করবে কারণ সে আমায় জানে দশ বছর আগে থেকে দশ বছর আগে সে আমার সঙ্গে সময় কাটিয়েছিল এই দশ বছরও আমি বড় হয়েছি এবং পরিবর্তিত হয়েছি আমার জামাই বলে আমিন এবার সব মেয়েরাই এই কথাটা বলবেন বলবেন নাকি আমিন আমিন শিশুর সঙ্গে আমাদের সম্পর্কের এটাই সবচেয়ে বড় কথা পরিবর্তিত হয়ে আজ যেখানে পৌঁছেছি সেখানে আপনি কোনোদিনও দশ বছর পরে বা দু বছর পরে বা আজ থেকে পাঁচ বছর পরেও আপনি পৌঁছতেন না প্রতিদিন আপনি আস্তে আস্তে ভালো থেকে উত্তমের দিকে পৌঁছবেন প্রভু আমাদের পরিবর্তন করে যান ক্রমাগত মহিমা থেকে মহিমার মাধ্যমে আমি একসময় কাটিয়েছি দুশ্চিন্তা আর উদ্বেগের সঙ্গে বিশেষভাবে আমি একসময় নিরাশায় ভরা জীবন কাটিয়েছি কারণ প্রভু আমার সমস্যার সমাধান করতে পারবেন বলে আমি মানতাম না নিজের সঙ্গেই যুদ্ধ করতাম ও আমি প্রভুকে বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস করি ব্যাস তারপর আবার দুশ্চিন্তা মেয়েটি বললো আপনাকে ভীষণ শান্তিময় লাগছে কারণ আমার মনে হয় আপনি সবসময় নিজেকে খুশি রাখেন শান্তি লাভ করাটা কি বস্তু তা একবার জানলে শান্তি ছাড়া কোনো কিছু ভাবা সম্ভব নয় যখন ঝড় ঝঞ্ঝার মধ্যে থাকবেন তখন এইসব জেনেছেন বেশ অভ্যস্ত ছিলেন তারপর যখন একটা সময় শান্তির মধ্যে কাটালেন তখন মনে হয় শান্তির জন্যে আমি সব কিছু করবো শান্তির প্রতি আসক্ত হয়ে যাবেন আর এবার দেখা যাক ইব্রিও চারের তিন বাস্তবিক বিশ্বাস করিয়াছি প্রভুর প্রতি আশ্বস্ত বিশ্বস্ত ও নিশ্চিন্ত হয়ে আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি যেমন তিনি বলিয়াছেন তখন আপনি আপন ক্রোধে এই শপথ করিলাম ইহারা আমার বিশ্বাসে প্রবেশ করিবে না বিশ্বাস না থাকলে তাতে আপনি প্রবেশ করতে পারবেন না যারা বিশ্বাস করে তারাই প্রভুর বিশ্রামে প্রবেশ করে আমরা আস্থা রাখি না রাখি সেটা বলতে পারার সবচেয়ে সহজ উপায় এটা বলি আমার বিশ্বাস আপনারা বলতে পারেন আমার আস্থা আছে আমি বিশ্বাস করি আর আমি বিশ্বাস রাখবো এবার দেখুন এই আয়াতটা এটা অতুলনীয় আপনাদের খুব ভালো লাগবে আয়াত দশ ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন তেমনি যেন ব্যক্তি তাহার ঈশ্বরে বিশ্রাম প্রবেশ করিয়াছে সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইলো বিশেষত তার ক্ষেত্রে তিনি ছ দিন কাজ করতেন সপ্তম দিন বিশ্রাম নিতেন অতএব আইসও আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয় পবিত্র আত্মার সঙ্গে কাজ করো প্রভুর বিশ্রামে কিভাবে বাঁচতে হয় জেনে নাও আপনার পড়াশুনো করে জানার দরকার কিসে আপনি বিচলিত হচ্ছেন কারণ দিয়াবল সবার জন্যে একটা চাল চালে না হ্যালো লুইয়া বল আমাদের বিচলিত করার জন্য অনেক কিছু করে সে জেনে নেয় আমাদের দুর্বলতা তারপর সেখানে চাপ দেয় এবং চাপ ধরে রাখে যতক্ষণ আমরা একেবারে ধারে পৌঁছে যাচ্ছি যেমন তাড়াহুড়ো করলে আমি ভালো কাজ করতে পারি না বিশেষত যখন আমায় সেটা বাধ্য হয়ে করতে হয় কিছুটা হলে তা সামলে নিই কিন্তু এমন একটা দিন যদি আসে যদি শুধুই জলদি 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 করতে হয় খুব জলদি আরো তাড়াতাড়ি খুব জলদি আমার দমটা বেরিয়ে যাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভুর প্রতি আস্থা রাখার কথা শুনেছি আস্থায় বেঁচে থাকা উচিত আস্থাটা কি সম্পূর্ণ আস্থা ও আত্মবিশ্বাস সহকারে প্রভুর শক্তি বিচক্ষণতা ও উদারতার প্রতি মানসিক ব্যক্তিত্বে সামগ্রিক অবনতি হওয়ায় নিজেদের মূল্য নির্ধারণ করি আমাদের চাকরি পৃথিবীতে আমাদের অবস্থান কেমন দেখতে বা কারা আমার বন্ধু তার ভিত্তিতে কিন্তু আমাদের বোঝা দরকার যে খ্রিস্ট ও একমাত্র খ্রিস্ট ছাড়া আর কোনো কিছুতেই আত্মবিশ্বাস একদম অপ্রয়োজনীয়